हेलो फ्रेंड्स, नमस्कार, वेलकम टू माय चैनल लव टैरो 222। কেমন আছেন বন্ধু সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কাম্য করে সবার মানসিক উন্নতি এবং আপনাদের প্রসপেরিটিকে আমি ঈশ্বরের কাছে কামনা করি, যেন আপনাদের জীবন আনন্দে ঐশ্বর্যে ভরে ওঠে। আপনারা জীবনে যা চান সেটা যেন আপনারা সবাই তা পান। বন্ধু, মনের দিক থেকে হয়তো অনেকটা আপনারা হয়তো একলা আছেন বা মন ভালো লাগছে না, এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন। বন্ধু, আপনারা অনেকেই যখন লেখেন যে দিদি আমরা অনেক ভালো আছি, এখন ভালো থাকার চেষ্টা করছি বা অনেকটা আগে থেকে ইমপ্রুভ করেছি, সত্যি ভীষণ ভালো লাগে। দেখুন, আপনার মন খারাপ থাকলে, আপনি ভালো না থাকলে আপনাকে কেউ ভালো করতে পারবে না, যে যতই বলুক না কেন, আমি যতই এখানে বলি না কেন, বা আপনার বাড়িতে আপনার মা, আপনার বাবা বা আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো আপনাকে খুব ভালোবাসে, তারা হয়তো চায় যে আপনি খুশি থাকুন, ভালো থাকুন। অনেকে হয়তো আপনার পরিস্থিতিটা সম্বন্ধে অবগত, তো সে হয়তো আপনাকে বোঝায় কিন্তু আপনি বুঝতে পারেন না, যেমন আমিও বোঝাই, হয়তো আপনারা বুঝতে পারেন না। আমি জানি এটা আপনাদের কোনো দোষ না, আপনারা পারছেন না সেটা কি কোনো কারণে না, এটা হয়ে যাচ্ছে, আপনারা চাইছেন কিন্তু পারছেন না, এটা ন্যাচারাল কথা, জানেন তো। এটা আমি ফিল করি, এটা ফিল করি, ভালোবাসা এমন একটা কাঁটা যেটা বিঁধলে তার যে ব্যথা সেটা যার সাথে হচ্ছে সেই শুধু বুঝছে, বাইরের লোক বুঝতে পারে না। এটা সত্যি কথা, একদম খাঁটি কথা। কিন্তু বন্ধু, এটাও তো সত্যি কথা, সেই যন্ত্রণা বুকে নিয়ে বয়ে বেরিয়ে কি কোনো লাভ আছে বলুন তো? সেই যন্ত্রণা বুকে নিয়ে বেরোনোটা মানে যায় না, জানি বুঝি, কিন্তু কি করব বন্ধু, আপনাদেরকে আমি কি করে ভালো রাখতে পারি বলুন তো? পজিটিভ থাকুন, এটুকুই বারবার বলি, পজিটিভ থাকুন, ভীষণ পজিটিভিটি নিয়ে থাকুন, সবসময় ভাববেন যে আপনার জীবনে সে ফিরে আসবে, ফিরে আসবে। বা যদি মনে করুন যে তার বিয়ে হয়ে গেছে, সে আপনাকে ছেড়ে একেবারেই চলে গেছে, তাহলে লেট গো করে দিন, তাহলে তাকে ভুলে যাওয়ারই চেষ্টা করুন, আমার এটাই মত। যদি মনে করেন যে সে আপনার জীবন থেকে একেবারেই সরে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারে না, আপনাদের অনেকের, কারণ দেখুন এখানে তো আমি একটা জেনারেল রিডিং করছি না, এখানে সবার জন্য রিডিং করেন না, পার্সোনাল কারো রিডিং নয়, যার সঙ্গে যতটা রেজোনেট করছে আপনারা ততটাই নেবেন, যার সঙ্গে রেজোনেট করবে না তিনি নেবেন না, লেট গো করবেন বা এমনি সাধারণ রিডিং মনে করে শুনবেন, নিজের ওপরে বেশি চাপাবেন না, কারণ এটা পার্সোনাল রিডিং না। পার্সোনাল রিডিং হলে আলাদা ব্যাপার, সেটা আপনাকেই রেজোনেট করে হচ্ছে, আপনাকেই এনার্জি কানেক্ট করে করছি, যেটা আমি করে থাকি। যারা আমার থেকে রিডিং নিয়েছেন তারা জানেন, যারা আমার দর্শক আছেন, এখানে অনেকেই আছেন যারা আমার রিডিং আমার থেকে নিয়েছেন, আমি এটাই বলতে চাই যে দেখুন, আপনারা অনেকেই জানেন যদি আপনার পার্টনার একেবারেই না ফেরার জায়গায় যায়, মানে সে আপনার থেকে কোনোভাবেই আর যোগাযোগ করতে চাইছে না, তার সে হয়তো ম্যারেজ করে নিয়েছে, সে হয়তো এখন একজন ম্যারিড পার্সন বা যাই হোক না কেন, সে মহিলা বা পুরুষ যেই হোক না কেন, আপনি সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনি ভুলে যান, নিজের রাস্তাটা আরো সহজ করে নিন, আপনি নতুন পথে চলার জন্য নতুন কাউকে বেছে নেওয়ার চেষ্টা করুন, এইভাবে তাকে দগ্ধে দগ্ধে জীবনটাকে শেষ করে তো কোনো লাভ নেই বন্ধু, ঠিক আছে? আর যদি চান্স থাকে ফিরে আসার, আপনারা অনেকে নিজের পরিস্থিতিটা সবাই জানেন, তো যদি মনে করেন যে সেইরকম পরিস্থিতি আসছে, অবশ্যই ম্যানিফেস্ট করুন, ঈশ্বরকে ডাকুন উপরে, ঈশ্বর আল্লাহ গড যাকেই আপনি মানেন না কেন, যাকেই বিশ্বাস করেন না কেন, তার আছে, তার কাছে ক্ষমা চেয়ে তাকে ডাকুন, সবসময় এনার্জিটা পজিটিভলি কানেক্ট করার চেষ্টা করুন, ক্লেম করুন, পজিটিভিটিটাকে ক্লেম করুন, ঠিক আছে? সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন বন্ধু। 7439693015 7439693015 আমার ফোন নাম্বার, আপনারা যদি চান আমার থেকে এখানে মেসেজ করে পার্সোনাল রিডিং নিতে পারেন। ফোন করবেন না বন্ধু, ফোনের হয়তো আমি অ্যান্সার দেব না, কারণ অনেক ফোন আসে তো এত ফোন রিসিভ করা যায় না, আপনারা প্লিজ মেসেজ করবেন, মেসেজের অ্যান্সার দেবো, সমস্ত ডিটেলস আমি ওখানে বলে দিই, প্লাস আপনাদের এখানে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ডিটেলস সব লেখা রয়েছে, ঠিক আছে? আপনারা সেখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, এটা ভালো করে আমি বলে দিচ্ছি, কারণ অনেকেই হয়তো জানেন না, নিজের রিকোয়েস্ট করেন আমার কাছে গিয়ে, কিন্তু আমি সত্যি সেটা করি না, যেটা করি না সেটা আমি করি না বলেই দিই, এবং আমার মনে হয় আমিও করি না বা কেউই করে না, তো চলুন, কারণ ট্যারো রিডিং কখনো করা যায় না, করা যায় না। হ্যাঁ, আপনারা অনেক ট্যারো চ্যানেলই দেখেন অনেকেই, আমি জানি আপনারা দেখবেন কেউই করে না, যারা রিডিং একদম পার্সোনাল রিডিং করেন না আলাদা ব্যাপার, কিন্তু পার্সোনাল রিডিং করলে কেউ কখনো সেটা ফ্রিতে করতে পারে না। যারা নতুন এসেছেন বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে,
কার্ড স্যাফলিং থেকে দেখার চেষ্টা করুন, এবং নিজের পার্টনার আর নিজের নামটা বলবেন যাতে কানেক্ট হতে পারেন, ঠিক আছে? স্কিপ করবেন না, ট্যারোর ভিডিও স্কিপ করে দেখে কোনো লাভ হয় না, স্কিপ করবেন না, স্কিপ করে আপনি এনার্জি কানেক্ট করতে পারবেন না। আর একটা লাইক করবেন আর শেয়ার করবেন চ্যানেলটাকে, যখন লাইক করবেন লাইকের মধ্যে থ্যাংক ইউ সো মাচ বললেন আপনি কানেক্ট হতে পারবেন, ঠিক আছে? পজিটিভিটি নিয়ে দেখবেন, মন থেকে বিশ্বাস নিয়ে দেখবেন, যদি বিশ্বাস না থাকে দেখার চেষ্টা করবেন না, কিন্তু যখনই দেখবেন চেষ্টা করবেন পজিটিভিটিটা যেন মেনটেন হয় বন্ধু, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে রিডিংটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কতটা চিন্তায় ছিল গতকাল, হঠাৎ আপনাকে নিয়ে এত চিন্তা কেন করেছে, কি ছিল কালকে কারণটা আপনাকে নিয়ে এত চিন্তা করার, ঠিক আছে? আজকেই এটাই দেখবো যে আজ কালকে আপনার পার্টনার আপনাকে নিয়ে এত কেন ভেবেছে, সারা রাত ধরে আপনাকে নিয়ে অনেক ভেবেছেন কিন্তু আপনার পার্টনার, সত্যি সত্যি ভেবেছে নাকি, দেখি তো চলুন তো, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের রিডিং। ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ আমাকে গাইড করার জন্য, আর্কেঞ্জেল মাইকেল গাইড মি, ইউনিভার্স প্লিজ গাইড মি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব পজিটিভ থাকুন বন্ধু, ভীষণ পজিটিভিটি নিয়ে রিডিং দেখুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ। প্লিজ আপনার পার্টনারের নামটা মনে মনে বলুন, চোখ বুঝে তার কথা ভাবুন আর রিডিংটা করুন দেখুন, ঠিক আছে? আর্কেঞ্জেল মাইকেল গাইড মি, ইউনিভার্স প্লিজ গাইড মি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ। দেখবো আপনার পার্টনার, হ্যাঁ আপনার পার্টনারের ভেতরে আপনাকে নিয়ে প্রচন্ড একটা মানে ঝড়ের বেগে একটা মানে পরিবর্তন গতকাল দেখা গেছে। হ্যাঁ আপনার পার্টনারের কিন্তু এরকম একটা এনার্জি আপনার জন্য কিন্তু ছিল, সে কিন্তু আপনাকে নিয়ে সত্যি সত্যি খুবই চিন্তায় ছিলেন, আপনাকে নিয়ে খুব ভেবেছেন। উনি অ্যাকচুয়ালি আপনার সম্বন্ধে অনেক কিছু হয়তো শুনতে পেয়েছেন, নতুন করে হয়তো আপনার সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। উনি নিজেকে স্থির করতে পারছেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না, উনি কি করবেন না করবেন আপনার সম্বন্ধে। হঠাৎ করে ওনার কাছে হয়তো এমন কিছু নিউজ গেছে যেটা নিয়ে উনি কিন্তু কালকে অনেক কিছু আপনাকে নিয়ে চিন্তা করেছেন আপনার পার্টনার, ঠিক আছে? অনেক রকম নিয়ে আপনাকে নিয়ে ভেবেছে, আপনার আপনার পুরনো কিছু কথাবার্তা নিয়ে ভেবেছে। উনি ভাবছেন যে উনি আপনার সঙ্গে যেটা করেছেন বা হতে পারে আপনি ওনার সঙ্গে যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন, সেটা আপনারা নিজের কৃতকর্মের কিন্তু ফল ভোগ করবেন, আপনি বা আপনার পার্টনার, আপনাদের দুজনের, আপনারা আপনারা দুজন যেই আচরণটা আপনারা দুজন দুজনের সঙ্গে করেছেন সেটার কিন্তু ফল আপনাদের এই মুহূর্তে ভোগ করতে হবে। সেটা কিন্তু আপনার পার্টনার গতকাল সেটা নিয়ে খুবই চিন্তা করেছেন, কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু খুব চিন্তা হয়েছে আপনার পার্টনার এবং আপনার মধ্যে। আপনার পার্টনার আপনাকে নিয়ে এই নিয়ে কিন্তু ভাবছে, উনি ভাবছে যে আপনার সঙ্গে উনি যে ধরনের আচরণটা করেছেন তার জন্য যেরকম করেছেন উনি ফলটাও সেরকম পাবেন। উনি কিন্তু বর্তমানে, আগে ওনার এনার্জি যাই থাকুক না কেন, বর্তমানে কিন্তু উনি আপনার জন্য অরিজিনালি ভালোবাসা নিয়ে অপেক্ষা করছেন। উনি আপনাকে কল করার কথা ভাবেন, আপনাকে মেসেজ করার কথা ভাবেন, আপনাকে ফোন করার কথা ভাবেন। আপনি উনি কিন্তু গতকাল আপনাকে নিয়ে এগুলো চিন্তা ভাবনা করেছেন, আপনাকে কিন্তু উনি একটু কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন গতকাল, জানেন তো? আপনার পার্টনারের সেরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। উনি চেষ্টাও করেছিলেন আপনাকে ফোন করবেন বলে, কিন্তু হয়তো পরিস্থিতি এমন ছিল না যে উনি আপনাকে ফোন করবে, সেই জন্য হয়তো আপনাকে উনি কালকে কল করে উঠতে পারেনি। আপনার পার্টনার হয়তো গতকাল আপনাকে কল করে উঠতে পারেনি বন্ধু, ঠিক আছে? কিন্তু উনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা কিন্তু উনি করেছিলেন, উনি ওয়েট করছিলেন, উনি ভাবছিলেন যে চলো কল করি একটা কথা বলি। হ্যাঁ কিন্তু কোথাও গিয়ে ওই যে বললাম আপনাদের রিলেশনটা এমন একটা ব্যাপার আছে যেটা কিন্তু হয়তো সর্বসমক্ষে বলার মতো না। উনি হয়তো সেই জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অনেকের আছে, অনেকের মধ্যে এরকম দেখুন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত যারা আমার রিডিং দিচ্ছেন তাদের মধ্যে থার্ড পার্টি তো আছে, মানে তাদের বাড়িতে ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে। সেই কথা সে কিন্তু চিন্তা করছে যে আমি কি তাহলে কল করবো এখন, যদি ওকে কল করি বা যোগাযোগ করি, যেভাবেই হোক আমাদের এখন কথা বন্ধ রয়েছে, যদি সে জানতে পেরে যায়, এইরকম একটা ফিয়ে কিন্তু হয়েছে। বা যারা নর্মালি যারা দেখছেন লাভার্সরা, হ্যাঁ, বা বন্ধু বন্ধু তারাও কিন্তু একটা হচ্ছে, এরা ভাবছে যে কি করব, করাটা উচিত হবে, ওকে আমি কল করলে কি আমার সঙ্গে ভালো করে এই কথা বলবে। আপনার পার্টনারের মানে একটা না মানসিক পরিবর্তন কিন্তু আপনাকে নিয়ে তার হচ্ছে, মানে আপনাকে নিয়ে উনি আগে যে ধরনের চিন্তা ভাবনা গুলো করতেন, সে যে ধরনের নেগেটিভিটি আপনাদের রিলেশনে ছিল কিনা, সেই নেগেটিভিটিটা এখন কিন্তু ওনার এখন শেষের মুখে। উনি কিন্তু চিন্তা করছেন, উনি কিন্তু আগের থেকে ওনার নিজেকে পরিবর্তন আনার চেষ্টা করছেন।
আপনাদের রিলেশনটার মধ্যে অ্যাকচুয়ালি এমন একজন আছে যে কিনা খুব মানে আপনাদের রিলেশনটাকে কিন্তু খুব কি বলবো মানে নজর দিয়ে বসে আছে, পরিষ্কার কথা, মানে কেউ যেন আপনাদের সম্পর্কটার উপরে খুব ভাবে নিজের একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা কিন্তু করছে। মানে সে ওনার আপনার যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা দেখছেন, তার ওয়াইফ হতে পারে, তার হাজবেন্ড হতে পারে, কিন্তু মানে আপনার পার্টনারকে কিন্তু ভীষণ চোখে চোখে রাখে। আপনার পার্টনার কারোর সঙ্গে কথা বলছে কিনা, কিছু করছে কিনা সেটা দেখে, বা আপনার আপনারা যদি লাভ রিলেশনের মধ্যে থাকেন, মানে সাধারণ যারা অবিবাহিত তাদের কথা বলছি, হতে পারে বাড়ির লোকও প্রচন্ড পরিমাণে আপনাদের উপরে কিন্তু নজর রাখছে এই মুহূর্তে, যার জন্য কিন্তু আপনার পার্টনার কিন্তু ভাবছে যে কল করাটা উচিত হবে কি হবে না, কালকে ওইটাই উনি কিন্তু চিন্তা করছিলেন। আপনাদের সম্পর্কটা আগে যতটা ভালো ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বেশি ভালো সম্পর্ক আগামী দিনে হতে চলেছে বন্ধু। আগামী দিনে আপনাদের সম্পর্কটা আগে থেকে অনেক বেশি, আপনাকে আপনার পার্টনার কিন্তু বিবাহের কথা ভাবছে, আপনাকে নিয়ে সংসার পাতার কথা ভাবছে, আপনার সঙ্গে একটা সুন্দর দিন কাটানোর কথা কিন্তু উনি চিন্তা করছেন, উনি আপনাকে নিয়ে এমন কিছু সময় কাটানোর কথা চিন্তা করছেন যেটা আপনারা দুজনে একসাথে কাটাবেন, যেই সময়টার মধ্যে আপনাদের মধ্যে থাকবে শুধু আনন্দ, ভালোবাসা আর আপনারা দুজনই, আর কেউ না। আর উনি কিন্তু চাইছেন আপনার সঙ্গে কিছু সময় কাটানোর জন্য, খুব মূল্যবান কিছু সময়, উনি আপনাকে সেই সময় এত সুন্দর কিছু কথা বলবেন, এত ভালো কিছু কথা বলবেন যে কথা আপনি কখনো ভাবেননি ওনার কাছ থেকে আপনি শুনবেন, আপনি হয়তো এক্সপেক্টও করেননি। আপনি হয়তো এক্সপেক্টও করেননি আপনার এই ধরনের কথাবার্তা আপনি শুনবেন, ঠিক আছে? আপনার পার্টনার যারা আপনাকে ছেড়ে, মানে অনেকে আছেন যারা দুটো কার্ড একবারে চলে এলো একদম, হ্যাঁ অনেকেই আছেন যারা নিজের হাজবেন্ড চলে গেছে কারোর কাছে, আপনি হয়তো আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন, আপনার ভালোবাসার মানুষের জন্য ওয়েট করছেন। হ্যাঁ আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে কল করার কথা তো খুব ভাবছে, যোগাযোগ করতে চাইছে, সোশ্যাল মিডিয়া আপনাকে হয়তো ওয়াচ করছে, ঠিক আছে? আপনার প্রতি কিন্তু একটা কি বলবো মানে পজিটিভিটি উনি এখন মেনটেন করতে চাইছেন, উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে যে অন্যায় করে ফেলেছে, যে কথা আপনার সঙ্গে আচরণ করেছে, যে কিছু কথা আপনাকে এমন বলেছিল যেগুলো বলাটা ওনার পক্ষে উচিত নয়, কিন্তু সেগুলো হয়তো আপনাকে বলেছে, হ্যাঁ সেই জন্য উনি আপনার কাছে ক্ষমা প্রার্থী, সেটা কিন্তু উনি ওনার মানসিক দিক থেকে বোঝাতে চাইছেন, ওনার ভেতর থেকে কিন্তু উনি অনেকটা মানে আপনার সঙ্গে কথা বলে জিনিসগুলো ক্লিয়ার করে নেওয়ার এনার্জিতে কিন্তু রয়েছেন, ঠিক আছে? আপনার পার্টনারে কিন্তু সেই এনার্জিটা বন্ধু দেখতে পাচ্ছি একদম। আপনার পার্টনার শান্তভাবে ধীরে সুস্থে নিজে ঠিকঠাক একটা ডিসিশন কিন্তু আপনার পার্টনার আগামী দিনে আপনার জন্য নিতে চলেছে, আপনার পার্টনার কিন্তু আপনার জন্য একটা সুন্দর ডিসিশন কিন্তু নিতে চলেছে। 13 তারিখটা আজকে রিডিং এ ভীষণ ইম্পর্টেন্ট, আপনার একটু 13টা দেখবেন, ঠিক আছে? উনি সমস্ত আমি বিশ্বাস করুন আমি এটা কথা বলছি, আপনার পার্টনার কিন্তু সমস্ত দিকটা না সুন্দরভাবে ম্যানেজ করে নেবে, দেখবেন একটা সময় আসবে আপনার ভালোবাসার মানুষ না একটা সময় এমন আসবে যে আপনার আর আপনার পার্টনারের যে রিলেশনটা রয়েছে, এই যে একটা নো কন্ট্যাক্ট বলুন বা অল্প কথা হচ্ছে অনেকের মধ্যে, একদম পুরো রিলেশনটা এত সুন্দর ম্যানেজ করে এমন একটা পজিশনে নিয়ে চলে আসবেন না, যেমন আপনারা যেন হাওয়ায় ভাসছেন এইরকম, মানে এত শান্তি লাগবে তখন আপনাদের মধ্যে, মানে একদম জাস্ট নিউলি নিউলি একটা রিলেশন স্টার্ট হলে যেরকম হালকা আনন্দ, কি করবেন বুঝতে পারবেন না, কোথায় মানে মানে একদম মানে একদম অন্যরকম একটা ফিলিংস লাগবে তখন, ভীষণ আনন্দের মধ্যে থাকবেন, আপনাদের কোথা থেকে যে দিন হবে আর কোথা থেকে যে রাত হবে আপনারা নিজেরাই টের করতে পারবেন না, জানেন তো। সেই জন্য উনি মানে পেছনের কিছু প্রবলেম আপনাদেরকে সেই সময় অ্যারাইজ করবে, সেইগুলো কিন্তু উনি চিন্তা করেন যে আপনাদের জীবনে কিছু কিছু ঘটনা হয়তো এমন আছে, আপনি ওনাকে হয়তো তাড়া করে বেড়াচ্ছে, উনি কিন্তু সেই জিনিসটা ভয় পান, হ্যাঁ, কিন্তু উনি মনের জোর একদম হারাচ্ছেন না, বর্তমানে আপনার পার্টনার মনের জোর মারাত্মক ভাবে রেখেছেন, উনি জানেন মনের জোর আমাকে রাখতেই হবে, ওকে কাছে পেতে গেলে এবার আমাকে মনের জোর রাখতে হবে, কেন আমি ওকে খুব ভালোবাসি, ও আমার জীবনের সবকিছু, ওকে আমাকে আনতে গেলে আমাকে নিজের মনের জোর বাড়াতে হবে, টেনশন মুক্তি করতেই হবে, যা হওয়ার হয়ে গেছে আর পেছনের কথা নিয়ে ভাববো না। উনি কিন্তু এরকম আছে, জীবনের যেটা ব্ল্যাক এপিসোড ছিল, একটা কালো বলতে গেলে একটা আমাদের মধ্যে যে ছায়া ছিল, সেটাকে এবার আমাদের দূর করে নিতেই হবে, আর ওই নিয়ে বসে থাকলে চলবে না, কারণ উনি কেরিয়ার নিয়েও খুব ভাবছেন, উনি ওনার কেরিয়ারে আর্থিক দিক থেকেও নিজেকে তৈরি করার চেষ্টা করছেন, আপনাকে কাছে আনতে গেলে আপনাকে নিয়ে সংসার করতে গেলে ওনাকে কেরিয়ারের দিক থেকেও আরো বেশি ইম্প্রুভ করতে হবে, সেটা উনি জানেন। উনি
পাস্ট লাইফে আপনাদের রিলেশনটা যেসব কারণে নষ্ট হয়ে গেছিল সেই পুনরায় সেই ভুল আর করতে চাইছেন না। অনেকেই যারা ডিভোর্স করতে চাইছেন, নিজের মানে ওয়াইফ বা হাজবেন্ডকে করে নতুন করে সম্পর্ক করতে চাচ্ছেন, তাদের হয়তো ডিভোর্সের দিকটা এখনো হয়তো একটা ডিসিশন কিছু আসতে পারে। আপনাদের অনেকে নতুন চাকরি মানে পার্টনারের দেখবেন নতুন কোন সুন্দর চাকরি বা কাজের কোন যোগাযোগ আসতে পারে, হ্যাঁ নতুন রকম কোন কিছু কেনাকাটির দিক থেকেও, সম্পত্তি বাড়ি বা কোন রকম মানে ভূমি হোক যাই হোক, এরকম একটা এনার্জি কিন্তু খুব ভালো আছে। আর আপনার পার্টনার কিন্তু আপনাকে এমন একজন মানুষ মনে করেন যে যে কিনা সব কিছু করতে পারে, সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে, এই রকম একটা এনার্জি কিন্তু আপনার পার্টনার আপনাকে ভাবে, জানেন তো। হ্যাঁ, এবং দ্য লাস্ট কার্ড, আপনার পার্টনার সত্যি এখন আপনাকে নিয়ে খুবই চিন্তা করে এবং আপনাকে নিয়ে ভাবে এবং আপনাকে নিয়ে একটা গুড রিলেশন মেনটেন করার কথা কিন্তু খুব চিন্তা করছেন, ঠিক আছে। এবং উনি খুব খুব তাড়াতাড়ি কিন্তু উনি একটা নেবেন, দেখুন বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ ওয়ান্ডস, ঠিক আছে। উনি কিন্তু আপনার কাছে চলে আসার একটা ইয়েতে আছেন, উনি কিন্তু আপনার সঙ্গে রিলেশনটা মেনটেন করবে বন্ধু, বারবার বলছি, মেনটেন করার জন্য একেবারে অধীর আগ্রহে বসে আছে কিন্তু আপনার পার্টনার, ঠিক আছে। আপনার পার্টনারের ভেতরে কিন্তু মারাত্মকভাবে আপনার প্রতি একটা রিলেশন মানে ইম্প্রুভ করার একটা যে ইচ্ছা সেটা কিন্তু আপনার পার্টনারের ভেতরে প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে। চলুন আমাদের ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে দেখি, আজকে শ্রীকৃষ্ণ গাইডেন্স নেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একনাথ স্বামী সখা হামারে, একনাথ স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রোটেক্টেড, উনি আপনাকে পুরো না এরকম প্রোটেক্ট করে রাখবে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে পুরোপুরি, উনি ভীষণ শুদ্ধাচারে মানে কি বলুন তো ভীষণ পিওরিটি নিয়ে আপনার সঙ্গে রিলেশনটা মেনটেন করবেন। উনি ভীষণ আপনাকে মানে মানে আপনাদের সম্পর্কটা না একেবারে এত পবিত্র একটা সম্পর্ক, ঈশ্বর প্রদত্ত একটা পবিত্র সম্পর্ক, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার সম্পর্কটা ভীষণ পবিত্র এবং আপনার ভালোবাসার মানুষ রাধাকৃষ্ণের প্রেমের মতো আপনার ভালোবাসার মানুষ কিন্তু সারা জীবন আপনাকে প্রোটেক্ট করবে বন্ধু, ঠিক আছে। প্রোটেকশন দেবেন উনি আপনাকে, একদম চিন্তা করবেন না আপনি এই বিষয়ে। আর আপনার পার্টনারের আপনার প্রতি দেখুন অ্যাকচুয়ালি মানে ভক্তি মানে কি আপনার প্রতি ভালোবাসা প্রেমে, আপনার প্রেমে ওনার পুরো মানে ভক্তি হয়ে গেছে, মানে আপনি ওনাকে এতটাই ভালোবেসেছেন, এতটাই মন থেকে ভালোবেসেছেন না, আপনার ভালোবাসাতে উনি পুরো আপনার প্রতি একদম মানে পাগল হয়ে গেছে। একটা মানুষের ভালোবাসা এত স্বচ্ছ, এত এত পরিষ্কার হতে পারে, এত এত বিনয় নম্র হতে পারে, ওনার কাছে এই চিন্তাটাই ওনাকে পাগল করেছে। উনি কিন্তু এটাই কালকে চিন্তা করছেন যে একটা মানুষ আমাকে এতটা ভালোবাসতে পারে, আমি কি সত্যিই আমাকে এত ভালোবাসে, হ্যাঁ আমি কি আমা আমি কি এতটা যোগ্য, আমি কি ওর এতটা ভালোবাসা নেওয়ার যোগ্য, এটা কিন্তু আপনার পার্টনার কিন্তু ভেবেছে। উনি কিন্তু ভীষণ এক্সপার্ট মানুষ, উনি কিন্তু বুদ্ধি শুদ্ধিতে সব দিক দিয়ে খুব এক্সপার্ট একজন মানুষ, হ্যাঁ আপনার পার্টনার কিন্তু ভীষণ এক্সপার্ট একজন মানুষ, সে কিন্তু এই চিন্তাধারাটা এখন পোষণ করছে যে আমি কি সত্যি এতটাই একজন মানে ভালোবাসার মানুষ, ভালো আমাকে যে ও এতটা ভালোবাসে, আমি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য। উনি ভাবছেন যে ও আমার প্রতি এত আকর্ষণ কেন বোধ করে, ও এত আকর্ষণ বোধ করে বলে আমি ধীরে ধীরে ওর প্রতি এতটা আকর্ষিত হয়ে যাচ্ছি। আপনি যে ওনাকে এতটা ভালোবাসেন উনি কিন্তু জানেন, আর আপনার এই ভালোবাসার জন্যই উনি আপনার প্রতি পুরো খিঁচে চলে আসছে, আপনার ভালোবাসার জন্য, আপনার ভালোবাসা আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে খিঁচিয়ে টেনে নিয়ে আসছে, মানে আপনি ওনাকে নিজের কাছে আনতে বাধ্য করে দিচ্ছেন। আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার উৎসর্গতা ওনাকে তার আপনার জীবনে ফিরিয়ে আনতে বাধ্য করছে, জানেন তো।
উনি পুরো সবকিছু ছিন্ন ভিন্ন করে উনি আপনার কাছে কিন্তু আপনার ভালোবাসার মানে চলে আসবে, অবিরাম ভাবে আপনাকে তিনি ভালোবেসে যাবেন, উনি আপনাকে মারাত্মক ভালোবাসবেন, আপনাকে চুল আপনাকে কাছে নিয়ে আসবেন, উনি মানে প্রেম দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে আপনাকে আপনাকে উনি কিন্তু জড়িয়ে রাখবেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে এতটা ভালোবাসছে, আপনার ভালোবাসার মানুষ কিন্তু এখন আপনাকে নিয়ে খুব ভাবে, খুব 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 ভাবে, খুব ভাবে, খুব ভেবেছে আপনাকে নিয়ে আপনার ভালোবাসার মানুষ। আপনি ভাবছেন আপনার ভালোবাসার মানুষ হয়তো আপনাকে নিয়ে ভালোবাসেন না, তিনি এমন কিছু কাজ করেন আপনার ভালোবাসার লোক মানুষ মহিলা যিনি হন না কেন, উনি ভীষণ ওয়েলফেয়ার করেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, সমাজসেবী হতে পারেন, ও আপনার পার্টনার যিনি আছেন উনি এমন কিছু কাজ করেন যাতে উনি কিন্তু অপরের উপকার করেন, আপনার ভালোবাসার মানুষ এমন কিছু কাজ করেন যেটা অনেকের উপকারে আসেন। হ্যাঁ, তো এই রকম একজন মানুষ উনি যখন সবার করেন উনি এটাই চিন্তা করেন যে আমি সবাইকে এত ভালোবাসি, আমি সবার জন্য এতটা করি, তাহলে আমি আমার নিজের প্রেমের জন্য করব না, আমার নিজের ভালোবাসার জন্য করব না, এটা কিন্তু উনি চিন্তা করেন। এবং আপনার পার্টনার এই চিন্তাধারাটা, এই চিন্তাধারাটাই কালকে কিন্তু পোষণ করেছেন সারা রাত্রি ধরে, সারা দিন ধরে আপনাকে নিয়ে কিন্তু সে ভেবেছে। তো প্লিজ বন্ধু, যদি আমার রিডিংটা অরিজিনালি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যারা নতুন এসেছেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 এ মেসেজ করবেন ডিরেক্টলি, আমাকে ভয়েস মেসেজও করতে পারেন, রিডে লিখেও দিতে পারেন। আর যারা মেসেজ করবেন তারা যেন যদি রিডিং করাতে চান তবেই করবেন। দেখুন কিউরিসিটি তো অনেক কিছু হতে পারে, ডিসক্রিপশন বক্সটা প্লিজ ফলো করুন, আমিও কিন্তু প্রচুর রিডিং করি, তারপরে এই অনেক কাজ থাকে বন্ধু বুঝেছেন, অকারণে দেখুন এটা আমার প্রফেশন, তো আপনারা ভালো করেই বোঝেন প্রত্যেকের একটা প্রফেশন রয়েছে, দিস ইজ মাই প্রফেশন। হ্যাঁ, তো আমি আমার প্রফেশনে যতখানি আমাকে ডেডিকেশন থাকার দরকার আমি অত কিছু কিন্তু নিজেকে ডেডিকেট করি, কিন্তু অকারণে আমাকে ফোন করে বলবেন না আমার এই রাশি এই দিয়ে রিডিং করুন, আমার ওই দিয়ে রিডিং করুন, না আমি ঠিক বুঝে রিডিং করব। আপনাদের এনার্জি নিয়ে রিডিং করা সম্ভব না সেটা আপনাদেরকে বুঝতে হবে বন্ধু, ঠিক আছে? আমি খুব স্ট্রেট কথা বলি, অকারণে অবান্তর কথা আমি পছন্দ করি না, যেটা সত্যি সেটাই আমি বলি, ঠিক আছে? স্ট্রেট কথা বলে না স্বচ্ছ থাকা ভালো, পরিষ্কার থাকা ভালো। আমার মনে মনে হয় মনের মধ্যে অনেক কিছু রেখে মুখে আমি ভালো ভালো বললাম না, কোনো দরকার নেই, যেটা আমি আমি সেটাই, ব্যাস এটা আমি মনে করি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু, নমস্কার।